পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। والوالدات يرضعن أولادهن حولين كاملين كاملين لمن أراد أن يتم الرضاعة إلى قوله بما تعملون بصير. وقال وحمله وفصاله 30 شهرا. وقال وإن تعاسرتم فسترضع له أخرى. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه إلى قوله বাদ উসরি ইউসরা। মায়েরা যেন তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করায়, সেই পিতার জন্য যে পূর্ণ সময়কাল পর্যন্ত দুধ পান করাতে চায়। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। তিনি আরও ইরশাদ করেন, তাকে গর্ভে ধারণ ও দুধ ছাড়ানোর সময় 30 মাস। তিনি আরও বলেন, যদি তোমরা অসুবিধা বোধ করো তাহলে অপর কোনো মহিলা তাকে দুধ পান করাতে পারে। সচ্ছল ব্যক্তি স্বীয় সাধ্য অনুসারে খরচ করবে, প্রাচুর্য দান করবেন। ইউনুস রহমতুল্লাহ আলী জুহরি রহমতুল্লাহ আলী থেকে বর্ণনা করেন যে আল্লাহ নিষেধ করেছেন কোনো মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না। আর তা হলো এইরূপ যে মাতা এই কথা বলে বসল, আমি একে দুধ পান করাব না, অথচ মায়ের দুধ শিশুর জন্য উৎকৃষ্ট খাদ্য এবং অন্যান্য মহিলার তুলনায় মাতা সন্তানের জন্য অধিক স্নেহশীলা ও কোমল। কাজেই পিতা যথাসাধ্য নিজের পক্ষ থেকে কিছু দেওয়ার পরও মাতার জন্য দুধ পান করাতে অস্বীকার করা উচিত হবে না। এমনিভাবে সন্তানের পিতার জন্যও উচিত নয় সে সন্তানের কারণে তার মাতাকে কষ্ট দেওয়া, অর্থাৎ কষ্টে ফেলার উদ্দেশ্যে শিশুর মাকে দুধ পান করাতে না দিয়ে অন্য মহিলাকে দুধ পান করাতে দেওয়া। হ্যাঁ, মাতা পিতা খুশি হয়ে যদি কাউকে ধাত্রী নিযুক্ত করে তবে তাতে কোনো দোষ নেই। তেমনি যদি তারা উভয়ে দুধ ছাড়াতে চায় তবে তাতেও তাদের কোনো দোষ নেই, যদি তা পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে। ফিসালুহু, দুধ ছাড়ানো। পরিচ্ছেদ স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী ও সন্তানের খরচ। হাদিস 4968। ইবনু মুকাতিল রহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হিন্দা বিনতে উতবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান কঠিন লোক, আমি যদি তার মাল থেকে পরিবারের কাউকে কিছু দেই তাহলে আমার গুনাহ হবে কি? তিনি বললেন, না, তবে সঙ্গতভাবে ব্যয় করবে। হাদিস 4969। ইয়াহইয়া রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা স্বামীর উপার্জন থেকে বিনা হুকুমে দান করে তবে সে তার অর্ধেক সওয়াব পাবে। পরিচ্ছেদ স্বামীর গৃহে স্ত্রীর কাজকর্ম করা। হাদিস 4970। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা ব্যবহারে তার হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাস আসার খবর পৌঁছেছিল, কিন্তু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না। তখন তিনি তার অভিযোগ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জানালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম তখন তিনি আমাদের কাছে আসলেন। আমরা উঠতে চাইলাম কিন্তু তিনি বললেন, তোমরা উভয়ে নিজ স্থানে থাকো। তিনি এসে আমার ও ফাতেমার মাঝখানে বসলেন, এমনকি আমি আমার পেটে তার পায়ের শীতলতা অনুভব করেছিলাম। তারপর তিনি বললেন, তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্বন্ধে তোমাদের অবহিত করব না। তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেন, তোমরা যখন তোমাদের বিছানায় যাবে, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহ আকবার পাঠ করবে। খাদেম অপেক্ষা ইহা তোমাদের জন্য অধিক কল্যাণকর। পরিচ্ছেদ: স্ত্রীর জন্য খাদেম। হাদিস 4971। হুমাইদি রহমতুল্লাহ আলিহির সনদে আলী রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ফাতিমা রদিয়াল্লাহু তাআলা আনহা একটি খাদেম চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, আমি কি তোমাকে এর চাইতে অধিক কল্যাণকর বিষয়ে খবর দেব না? তুমি শয়নকালে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। পরে সুফিয়ান বলেন, এর মধ্যে যে কোনো একটি 34 বার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে কখনো আমি এগুলো ছাড়িনি। জিজ্ঞাসা করা হল, সিফিনের রাতেও না? তিনি বললেন, সিফিনের রাতেও না। পরিচ্ছেদ: নিজ পরিবারে গৃহকর্তার কাজকর্ম। হাদিস 4972। মুহাম্মদ ইবনু আরআরা রহমাতুল্লাহ আলাইহির সনদে আসওয়াদ ইবনু ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে কি কাজ করতেন? তিনি বললেন, তিনি ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, আর যখন আজান শুনতেন তখন বেরিয়ে যেতেন। পরিচ্ছেদ: স্বামী যদি ঠিকভাবে খরচ না করে তাহলে তার অজান্তে স্ত্রী তার ও সন্তানের প্রয়োজনানুপাতে যথাবিহিত খরচ করতে পারে। হাদিস 4973। মুহাম্মদ ইবনু মুসান্না রহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হিন্দা বিনতে উতবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন কৃপণ লোক, আমাকে এই পরিমাণ খরচ দেন না যা আমার ও আমার সন্তানদের জন্য যথেষ্ট, তবে তার অজান্তে যা আমি চাই নিতে পারি। তখন তিনি বললেন, তোমার ও তোমার সন্তানের জন্য নিয়মানুসারে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পারো। পরিচ্ছেদ: স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ ও তার জন্য খরচ করা। হাদিস 4974। আলী ইবনু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অস্ত্ররোহিণী নারীদের মধ্যে কুরাইশ গোত্রের নারীরা সর্বশ্রেষ্ঠ। অপরজন বলেন, কুরাইশ গোত্রের সৎ নারীগণ, তারা সন্তানের প্রতি শৈশবে খুব স্নেহশীলা এবং স্বামীর প্রতি বড়ই দরদি তার সম্পদের ক্ষেত্রে। মুআবিয়া ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রেও উক্ত হাদিসটি বর্ণিত আছে।